বেঙ্গলি নলেজ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আমি আজকের ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। কলকাতা পুলিশ সম্পর্কে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকের আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। কলকাতা পুলিশের যে নিয়োগের যে পদ্ধতিগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছো, অর্থাৎ মাঠ আগে হবে কিনা, পরীক্ষা আগে হবে নাকি প্রিলি পরীক্ষা হবে কিনা, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, অর্থাৎ হাইট, চেস্ট, ওয়েট, সেই সম্পর্কে কিন্তু তোমাদের অনেকেরই জানার বিষয় রয়েছে। তো সে মেল বা ফিমেল, তো সকলেরই কী ধরনের যোগ্যতার প্রয়োজন, তো আমি আজকের এই ভিডিওতে আলোচনা। তো তার সঙ্গে কলকাতা পুলিশ এবং WBP-র পার্থক্যের যে বিশেষ জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তার সঙ্গে আমি আলোচনা করব কলকাতা পুলিশ এবং WBP কবে ছাড়তে পারে, যেটি তোমাদের সকলেরই একই প্রশ্ন। তো ফ্রেন্ডস, দেখো আমি প্রথমে আলোচনা করছি কনস্টেবলের জন্য, অর্থাৎ মেল কনস্টেবলের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে। KP অর্থাৎ কলকাতা পুলিশের জন্য বলেছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, এবং যারা শিডিউল টাইপ রয়েছে তারা 5 এবং 3 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC ST যারা রয়েছে তারা পাবে 5 বছরের, এবং OBC-রা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারপর দেখো কী রয়েছে, পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্টস। অর্থাৎ মাধ্যমিক পাশ হলে কিন্তু বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক পাশ হলে কিন্তু এই পদের জন্য যোগ্য। দেখো তারপর কী রয়েছে, তাদের মিনিমাম হাইটের কথা বলা হয়েছে, 67 সেমি মিনিমাম হাইট লাগবে, এবং সেক্ষেত্রে চেস্ট লাগবে 78 সেন্টিমিটার, এবং তার সঙ্গে 5 সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকতে হবে। তো আশা করি বুঝতে পারলে, 78+5 অর্থাৎ 83, অর্থাৎ 83 সেন্টিমিটার কিন্তু তাদের চেস্ট থাকতে হবে ফোলানোর পর। দেখো তারপর কী রয়েছে, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপস, তো তাদের জন্য কিন্তু মিনিমাম হাইট বলা হয়েছে 160 সেমি। অর্থাৎ যারা রাজবংশী, গাড়োয়ালি, গোর্খা রয়েছে অর্থাৎ শিডিউল টাইপের, তাদের হাইট কিন্তু 160 সেমি, এবং তাদের চেস্টের কথা বলা হয়েছে 76 সেন্টিমিটার, এবং ফোলানোর পর 76+5 অর্থাৎ 81 সেন্টিমিটার কিন্তু ফোলানোর পর। তো দেখো তারপর কী রয়েছে, তারপর রয়েছে 1600 মিটার রান, যেটি 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কাভার করতে হবে। স্যালারি যা রয়েছে 5400 থেকে শুরু এবং 25200 পর্যন্ত তাদের স্যালারি, এবং গ্রেড পে তার সঙ্গে 2600 রয়েছে। তো বন্ধুরা তারপর দেখো ফিমেলদের ক্ষেত্রে সেটা কী রয়েছে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ একই কিন্তু বিষয়গুলো, 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, এবং সেক্ষেত্রেও তারা যদি শিডিউল টাইপের হয় অর্থাৎ SC ST তাদের জন্য 5 বছরের ছাড়, এবং OBC-দের জন্য 3 বছরের ছাড় রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে ফিমেলদের জন্য, সেটি মিনিমাম হাইট লাগবে তাদের 160 সেন্টিমিটার। আমরা ছেলেদের ক্ষেত্রে দেখলাম 167, এবং ফিমেলদের ক্ষেত্রে সেটি রয়েছে 160 সেন্টিমিটার। এবং বলা হয়েছে যদি সে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী হয়ে থাকে তাহলে 152 সেন্টিমিটার কিন্তু বন্ধুরা হয়ে যাবে। নেক্সট দেখো কী রয়েছে, মহিলাদের জন্য রয়েছে 400 মিটার রান, যেটি 2 মিনিটে কভার করতে হবে, এবং ছেলেদের ক্ষেত্রে সেটি কিন্তু 1600 মিটার, যেটি 6.5 মিনিট রয়েছে। PMT এবং PET তারপরে কিন্তু মেন্স পরীক্ষা, তো সেই ক্ষেত্রেও কিন্তু স্যালারি 5400 থেকে 25200, এবং গ্রেড পে রয়েছে 2600। তো বন্ধুরা এখানে আমরা আলোচনা করলাম যে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, তো তার সঙ্গে তোমরা দেখে নাও যে তোমাদের হাইট অনুযায়ী কীরকম ওজন লাগবে। তো দেখে নাও ফ্রেন্ডস, অন স্ক্রিন তোমরা সেই ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ মেলদের ক্ষেত্রে যেটি রয়েছে তাদের হাইট অনুযায়ী মিনিমাম এবং ম্যাক্সিমাম ওয়েট কী থাকতে হবে। তো তোমরা দেখে নাও মেলদের ক্ষেত্রে কী রয়েছে, যদি তার হাইট থাকে 60 সেন্টিমিটার তাহলে কিন্তু তার মিনিমাম ওয়েট থাকতে হবে 52, এবং ম্যাক্সিমাম 62। তো সেম এভাবেই রয়েছে, সম্পূর্ণ তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো ফিমেলদের ক্ষেত্রেও দেখে নাও যে তাদের হাইট অনুযায়ী কী ওয়েট লাগছে। তো বন্ধুরা তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো দেখো তারপর কী রয়েছে আমাদের, এরপর আসছি বন্ধুরা কলকাতা পুলিশ এবং WBP দুটোর মধ্যে পার্থক্যের জায়গাটি কী। তো WBP-র ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাই প্রথমে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়, কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো বন্ধুরা এটি কিন্তু প্রথমে, তো তারপরে কিন্তু তোমাদের রান হবে, যারা কোয়ালিফাই করতে পারবে তারাই কিন্তু মেন্স এক্সামের জন্য ডাক পাবে। তো বন্ধুরা এই যে KP অর্থাৎ কলকাতা পুলিশ,
এটি কিন্তু তুলনামূলকভাবে একটু হার্ড। তো তোমাদের তাই বলবো, তোমরা প্রথম থেকে প্রিপারেশন নাও, এখন থেকে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের আর সমস্যার জায়গা থাকবে না। তো আমাদের চ্যানেলেও কিন্তু বন্ধুরা জেনারেল নলেজের ক্লাস হচ্ছে, তো তোমরা সেই ক্লাসগুলো দেখো, আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে। তো বন্ধুরা, কেপি অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু যথেষ্ট সম্মানের কাজ। তো সেখানে কিন্তু পোশাকটিও স্ট্যান্ডার্ড ধরনের ভদ্র পোশাক। তো সেক্ষেত্রে যদি তোমরা তোমাদের স্বপ্ন কলকাতা পুলিশ হয়ে থাকে, তাহলে আমি বলবো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, তোমরা অবশ্যই সাকসেস পাবে। বন্ধুরা, WEP-র আগে কিন্তু KP অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু বের হওয়ার কথা রয়েছে, তো সুতরাং তোমরা এখন থেকে ক্লাসগুলো করো। তো বন্ধুরা, WEP-র ক্ষেত্রে যেটি হয়, প্রথমে কিন্তু হয় প্রিলিমিনারি পরীক্ষা, তারপর PMT, তারপর PET, দেন মেন্স পরীক্ষা, দেন ফাইনাল সিলেকশন। কিন্তু বন্ধুরা, KP-র ক্ষেত্রে কিন্তু ততটা সময় নয়, প্রথমে কিন্তু হয়ে যাবে, তারপরে কিন্তু মেন্স পরীক্ষা। তো বন্ধুরা, KP কিন্তু একটু হার্ড হবে তুলনামূলক, তাই বলবো তোমরা এখন থেকে আমাদের ক্লাসগুলো করো। আমাদের চ্যানেলে কিন্তু KP এবং WEP, তার জন্য কিন্তু মক টেস্ট শুরু হয়ে গেছে, তো তোমরা সেই মক টেস্টগুলো দাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে সামান্য একটি ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের সামান্য মাত্র হেল্পফুল মনে হয়, একটি লাইক অবশ্যই করে দিও। আর ফ্রেন্ডস, তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তারপর দেখবে তিনটি অপশন বেছে উঠবে, তার মধ্যে তোমরা অল অপশনটিকে সিলেক্ট করে রেখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা।